হ্যালো फ्रेंड्स নলেজ ভার্সেটাইল ওয়েলকাম সি কোন কমপ্লেক্স সেন্টেন্সের যখন আমরা ভয়েস চেঞ্জ করি এবং যদি সেই কমপ্লেক্স সেন্টেন্সটা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে গঠিত হয় অ্যাডজেক্টিভ ক্লজের আরো একটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজ তখন আমাদের মনে রাখতে হবে ভয়েস চেঞ্জ করার সময় আমরা সাবজেক্ট অবজেক্টের স্থান পরিবর্তন করি এই স্থান পরিবর্তন করার সময় কোনো ভাবে অ্যাডজেক্টিভ ক্লজের যে অ্যান্টিসিডেন্ট থাকে অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ যার গুণাগুণ প্রকাশ করে তার থেকে কিন্তু আমরা বিচ্ছিন্ন করতে পারি না অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ যে নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করে তার পাশে যেমন থাকে তেমনই থাকবে সেই সাবজেক্ট বা অবজেক্ট সে যখন স্থান পরিবর্তন করবে তার সাথে সেই অ্যাডজেক্টিভ ক্লজও কিন্তু স্থান পরিবর্তন করবে তো আজকে আমরা সেটাই দেখব যে অ্যাডজেক্টিভ ক্লজ সহ যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোর ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কোন দিকগুলোকে লক্ষ্য করতে হয় তো আজকের আলোচনায় থাকছে প্যাসিভ উইথ অ্যাডজেক্টিভ ক্লজ তোমরা জানো অ্যাডজেক্টিভ ক্লজের আরো একটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজ ভয়েস চেঞ্জ অর্থাৎ ভয়েস চেঞ্জ করার সময় এই অ্যাডজেক্টিভ ক্লজ থাকলে তখন আমরা কোন দিকগুলোতে লক্ষ্য রাখব আর অবশ্যই মনে রাখবে এগুলো কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্য যে জায়গাটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলো ভয়েস চেঞ্জ এর সময় বা ভয়েস চেঞ্জ করার সময় অ্যাডজেক্টিভ ক্লজকে কখনোই তার অ্যান্টিসিডেন্ট থেকে বিচ্ছিন্ন করা যায় না অ্যাডজেক্টিভ ক্লজকে কখনোই তার অ্যান্টিসিডেন্ট থেকে বিচ্ছিন্ন করা যায় না যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি একটা কলম কিনেছিলাম যেটা ছিল লাল এবার যেটা বললে কাকে বোঝানো হয়েছে কলমটাকে তো কলমের পাশেই তোমার যেটা বলবে বাংলায় বললাম বুঝতে অসুবিধা হচ্ছে আমি ইংরেজিতে বলছি আই বট এ পেন হুইচ ওয়াজ রেড এবার দেখো পেনের পরেই আমি হুইচ ওয়াজ রেড বললাম যেটা ছিল লাল যেটা বলতে কোনটাকে বোঝানো হচ্ছে পেনকে অর্থাৎ পেনের পাশেই কিন্তু সবসময় এই অ্যাডজেক্টিভ ক্লজটা থাকবে পেনটাকে যদি আমি অন্যান্য জায়গাতেও শিফট করি তবুও কিন্তু হুইচ ওয়াজ রেডটা এই পেনের সাথেই তোমার বসবে যদি সেটা না করো অর্থাৎ হুইচ ওয়াজ রেডটা তুমি অন্য কোথাও বসিয়ে দাও তবে এটা অন্য কাউকে কোয়ালিফাই করবে অন্য কারো গুণাগুণ প্রকাশ করবে এবং বাক্যের অর্থ সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়বে আমরা এবার উদাহরণের মাধ্যমে বিষয়টিকে বোঝার চেষ্টা করি আই নোটিস দ্য বুক আমি বইটিকে লক্ষ্য করেছিলাম হুইচ ওয়াজ অন দ্য টেবিল যেটা ছিল টেবিলের উপর আই নোটিস দ্য বুক আমি বইটিকে লক্ষ্য করেছিলাম হুইচ ওয়াজ অন দ্য টেবিল যেটা ছিল টেবিলের উপর এবার যেটা ছিল টেবিলের উপর এখানে আমার অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে যেটা ছিল টেবিলের উপর এবার যেটা বলতে কোনটা বইটা তাই বইয়ের পাশেই এটা রয়েছে হুইচ ওয়াজ অন দ্য টেবিল এটা বই সম্পর্কে বলছি বই একটা নাউন তো নাউনের গুণাগুণ প্রকাশ করছে অতএব এটা অ্যাডজেক্টিভ ক্লজ এবার আমরা আই নোটিস দ্য বুক এই পার্টটা যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন কিন্তু বুকটাকে সাবজেক্টের জায়গায় যখন আনব তখন তার সাথে আমরা কিন্তু এই অ্যাডজেক্টিভ ক্লজটাকেও নিয়ে আসব এমন কখনোই করবে না আই নোটিস দ্য বুক ওয়াজ নোটিসড বাই মি তারপর তুমি বসিয়ে দিলে হুইচ ওয়াজ অন দ্য টেবিল এটা কিন্তু ভুল হয়ে যাবে অবজেক্টের জায়গাতে আমাদের বুক রয়েছে বুকটাকে এবার আমরা সাবজেক্টের জায়গাতে আনব দ্য বুক এবার দ্য বুক তো বসালাম কিন্তু তার সাথে সাথে এই দ্য বুক কে কোয়ালিফাই করেছে যে ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজটা তাকেও তার সাথে বসিয়ে দেব দ্য বুক হুইচ ওয়াজ অন দ্য টেবিল এটাই এখানে লক্ষণীয় যে অ্যাডজেক্টিভ ক্লজকে তোমার সাবজেক্ট অবজেক্ট যে নাউনের পাশেই থাক না কেন তার থেকে তুমি বিচ্ছিন্ন করতে পারবে না দ্য বুক হুইচ ওয়াজ অন দ্য টেবিল এবার দেখো অ্যাডজেক্টিভ ক্লজটা দ্য বুকের সাথে বসে গেল এবার তুমি যেমন ভয়েস চেঞ্জ করো তেমনই করবে দ্য বুক ওয়াজ নোটিসড বাই মি অর্থাৎ এখানে যেটা ছিল আই নোটিস দ্য বুক ওয়াজ নোটিসড বাই মি একটা সিম্পল ভয়েস চেঞ্জ সেরকমই করবে শুধুমাত্র দ্য বুকটাকে সামনে আসার পর দ্য বুকটাকে সামনে আনার পর তাকে যে কোয়ালিফাই করেছে যে অ্যাডজেক্টিভ ক্লজটা সেটা বসিয়ে দিবে দ্য বুক হুইচ ওয়াজ অন দ্য টেবিল ওয়াজ নোটিসড বাই মি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক নেগেটিভ সেন্টেন্স হোক যেমনই হোক না কেন অ্যাডজেক্টিভ ক্লজ থাকলে অ্যাডজেক্টিভ ক্লজটা যাকে কোয়ালিফাই করছে যে ওয়ার্ডকে যে নাউনকে তার পাশে তুমি বসাবে এবং তার থেকে বিচ্ছিন্ন করবে না দুই নম্বর এক্সাম্পলটা দেখো মাই টিচার আস্কস মি এ কোশ্চেন হুইচ ওয়াজ নট ডিফিকাল্ট টু আনসার মাই টিচার আস্কস মি এ কোশ্চেন হুইচ ওয়াজ নট ডিফিকাল্ট টু আনসার আমার শিক্ষক আমাকে একটা প্রশ্ন করেছিল যেটা উত্তর দেওয়া যেটার উত্তর দেওয়া খুব একটা কষ্টকর ছিল না এখানে তোমাদের ভুল সেন্টেন্সটা মাই টিচার আস্কস মি এ কোশ্চেন
তো এটাকেই তুমি ভয়েস চেঞ্জ করতে পারো এ কোশ্চেন ওয়াজ আস্কড টু মি বাই মাই টিচার বা যদি তুমি ইনডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ মি এটাকেও যদি তুমি সাবজেক্ট বানাও অর্থাৎ আই এমন যদি করো আই ওয়াজ আস্কড এ কোশ্চেন বাই মাই টিচার তেমন করতে পারো তো এখানে তোমার অবজেক্টের জায়গাতে রয়েছে মি এবং কোশ্চেন এবং এই কোশ্চেন সম্পর্কে আরেকটু কিছু এখানে বলে দিয়েছে হুইচ ওয়াজ নট ডিফিকাল্ট টু আনসার যেটার উত্তর দেওয়া কষ্টকর নয় অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ তো কোশ্চেনটাকে আমরা যখন সামনে নেব তখন অর্থাৎ সাবজেক্টের জায়গাতে নেব তখন কোশ্চেনের সাথে এই অ্যাডজেক্টিভ ক্লজটা পুরো উঠে চলে আসবে এই কোশ্চেন আরেকটা জিনিস মনে রাখবে এখানে তুমি যে হেল্পিং ভার্বটা বসাবে সেটা কিন্তু এই যে সাবজেক্ট এটাকে দেখেই হবে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ দেখে হবে না এ কোশ্চেন হুইচ ওয়াজ নট ডিফিকাল্ট টু আনসার অ্যাডজেক্টিভ ক্লজ বসে গেল এবার এই কোশ্চেন অনুযায়ী এখানে তোমার অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটা বসলো ওয়াজ আস্কড টু মি বাই মাই টিচার ওয়াজ আস্কড টু মি যখন দেখবে ডবল অবজেক্ট রয়েছে তো সেক্ষেত্রে তুমি যদি ডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনো তো সেক্ষেত্রে কিন্তু ভার্বের পর একটা টু এর ব্যবহার হয় সেই জন্য এখানে আস্কড টু মি হলো আর এবার বলছি এ কোশ্চেন হুইচ ওয়াজ নট ডিফিকাল্ট টু আনসার এটা আন্ডারলাইন করা পার্ট কিন্তু তোমার অ্যাডজেক্টিভ ক্লজ এটা কোশ্চেনকে কোয়ালিফাই করেছে এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে কোশ্চেন তাই এর পাশে বসে গেছে এ কোশ্চেন হুইচ ওয়াজ নট ডিফিকাল্ট টু আনসার ওয়াজ আস্কড টু মি আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাই মাই টিচার আমার শিক্ষকের দ্বারা তিন নম্বর এক্সাম্পলটা দেখো দ্য ম্যান হুম ইউ ডোন্ট নো টোল্ড মি ইওর নেম মানুষটি যাকে তুমি চেনো না তোমার নামটা আমাকে বলেছিল অর্থাৎ মানুষটি আমাকে তোমার নাম বলেছিল যাকে তুমি চেনো না বাংলায় তোমাদের বুঝিয়ে বললাম তো এখানটা সাবজেক্টের জায়গায় রয়েছে এতক্ষণ আমরা যেগুলো এক্সাম্পল দেখলাম সেগুলো অবজেক্টের জায়গাতে ছিল সাবজেক্টের জায়গাতে দ্য ম্যান রয়েছে এবং একেই কোয়ালিফাই করছে হুম ইউ ডোন্ট নো যাকে তুমি চেনো না যাকে বলতে কাকে মানুষটিকে অ্যান্টিসিডেন্ট হচ্ছে এখানে দ্য ম্যান হুম ইউ ডোন্ট নো টোল্ড মি ইওর নেম তোমার নাম আমাকে বলেছিল এখানে অ্যাডজেক্টিভ ক্লজটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তবে যে পার্টটা দাঁড়াবে আমাদের মেইন পার্টটা প্রিন্সিপাল পার্টটা দ্য ম্যান টোল্ড মি ইওর নেম এখানেও কিন্তু খেয়াল করে দেখো দুটো অবজেক্ট রয়েছে টোল্ড এর পর একটা রয়েছে মি এটা তোমার ইনডাইরেক্ট অবজেক্ট এবং ইওর নেম এটা তোমার ডাইরেক্ট অবজেক্ট যে কোনো একটাকে তুমি সামনে নিয়ে কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারো তো এর আগেরটায় আমরা কিন্তু ডাইরেক্ট অবজেক্টকে নিয়েছিলাম এবার আমরা নিচ্ছি ইনডাইরেক্ট অবজেক্টকে অর্থাৎ এখানে যে মি আছে সেটাকে আই করে দিচ্ছি তো দ্য ম্যান টোল্ড মি ইওর নেম এটা হয়ে গেল আই ওয়াজ টোল্ড ইওর নেম দ্য ম্যান টোল্ড মি ইওর নেম আই ওয়াজ টোল্ড ইওর নেম বাই দ্য ম্যান এখানে দ্য ম্যান আছে বাই দ্য ম্যান এবার যখনই ম্যানটা বসালাম তারপর অ্যাডজেক্টিভ ক্লজটা আমাকে বসাতে হবে কারণ এই ম্যান থেকে অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমরা বিচ্ছিন্ন করতে পারবো না বাই দ্য ম্যান হুম ইউ ডোন্ট নো এখানে হুম ইউ ডোন্ট নো যেমন আছে এখানেও ঠিক একই রকম ভাবে হুম ইউ ডোন্ট নো বসে গেল এখানে লক্ষণীয় আরো একটা ব্যাপার রয়েছে এই যে হুম ইউ ডোন্ট নো এটারও কিন্তু প্যাসিভ করা যায় এটারও যদি তুমি প্যাসিভ করো তবে যে রেজাল্টটা দাঁড়াবে হু ইজ নট নোন টু ইউ অর্থাৎ আই ওয়াজ টোল্ড ইউর নেম বাই দ্য ম্যান আমি এই পার্টটাকে বাদ দিলাম হু ইজ নট নোন টু ইউ হুম ইউ ডোন্ট নো তার প্যাসিভ হচ্ছে হু ইজ নট নোন টু ইউ তো এক্ষেত্রে আমাদের ডবল প্যাসিভ করতে হলো আর ডবল প্যাসিভ যদি তুমি না করো তবে তুমি প্রথম পার্টটা দেবে আই ওয়াজ টোল্ড ইউর নেম বাই দ্য ম্যান হুম ইউ ডোন্ট নো এখানে ম্যান হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং একে কোয়ালিফাই করছে হচ্ছে হুম ইউ ডোন্ট নো চার নম্বর এক্সাম্পলটা দেখি আই ডোন্ট নো দ্য টাইম আমি সময়টা জানি না হোয়েন ইউ উইল কাম তিনি কখন আসবেন সেই সময়টা আমি জানি না এখানে কখন তিনি আসবেন এটা সময়টিকে নির্দেশ করছে অর্থাৎ এই টাইমটা আমি যেখানটাই লিখবো তার সাথে আমাকে এই পার্টটা অ্যাডজেক্টিভ ক্লজটাকে লিখতে হবে তো দ্য টাইমটাকে আমি সামনে নিয়েছি আই ডোন্ট নো দ্য টাইম এটাকে যদি প্যাসিভ করি এমন দাঁড়াবে দ্য টাইম ইজ নট নোন টু মি দ্য টাইম ইজ নট নোন টু মি কিন্তু দ্য টাইম এর সাথে আমাদের এই পার্টটাকে লিখতে হবে হোয়েন হি উইল কাম তা কি বললাম দ্য টাইম এটা অবজেক্টে রয়েছে তাই সাবজেক্টে নিয়ে আসলাম দ্য টাইম হোয়েন হি উইল কাম ইজ নট নোন টু মি তোমরা মনে রাখবে নোর সাথে নো কে যখন প্যাসিভে নিই নোন হয়ে যায় তার সাথে বাই বসবে টু বসে দ্য টাইম হোয়েন হি উইল কাম ইজ নট নোন টু মি তো আজকে তোমরা দেখলে
adjective clause jodi bakye thake tar passive korte gele je adjective clause er je antecedent hoy adjective clause jar gunagun prokash kore tar theke kokhoni bichhinno kora jay na er age porbe tumra dekhechile je adjective phrase keo thik eki rokom hobe adjective phrase ta jar gunagun prokash kore tar theke bichhinno kora jay na orthat adjective phrase adjective clause eki rokom hobe jar gunagun prokash kore tar sathei thake to ajker alochonata ami ekhane shesh korchi porobortti alochonay abar jog debo আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে সেগুলোকে ক্লিক করে দেখে নিও এন্ড কিফ ইউ লাইক দ্য ভিডিও হিট বাই থ্যাংকস ফর ওয়াচিং